গাইস দেখো মুরগি ডাকছে মুরগিকে বড় বাঘ সামনে আছে তোমার বাঘ লাগে তুমি বাঘ না ছাগল সেটা কোথায় পাবো সুন্দরবনে পাবো মজা আগে এখন কলকাতা তো বন্ধুরা লোকাল ট্রেন ধরে আমরা শিয়ালদা থেকে চলে আসলাম ক্যানিং তো জানো আমরা আলিপুর থেকে কলকাতা এসেছি আর কলকাতায় আসবো নিমু পানি টেস্ট করবো এটা তো হতেই পারে এতক্ষণে আশা করছি তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি কোথায় দুই রাত্রি তিন দিনের জন্য আমরা যাচ্ছি সুন্দরবনে ইলিশ উৎসব আগেই বলে দিই বন্ধুরা আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে এখান থেকে আমাদের টোটো করে নিয়ে যাওয়া হয় সোনাখালি ঘাট ক্যানিং থেকে সোনাখালির দূরত্ব 17 থেকে 18 কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 25 মিনিট আমাদের ট্রেন ছিল 3 ঘন্টা লেট যার কারণে আমাদের ক্যানিং এসে পৌঁছাতেও অনেকটাই লেট হয়ে যায় ভীষণ চিন্তিত ছিলাম যে সব ঠিকঠাক থাকবে তো বাট ফর গড সে সবকিছু ঠিকঠাকই থাকে তো বন্ধুরা চলে এসেছি সোনাখালি ঘাটে এবং আমরা আমাদের লঞ্চে উঠে পড়ি দারুণ এক্সাইটেড ছিলাম সুন্দরবনে ইলিশ উৎসব তো আছেই তার সাথে এরকম একটা অ্যাডভেঞ্চারাস প্লেস এখন আছি আমি সুন্দরবন আজকের থেকে আমাদের জার্নি শুরু হলো 3 দিনের একটা কমপ্লিট ট্যুর থাকবে জুটার উপর থেকে আছে এই নদীর নাম হলো হোগলডুবরি নদী আর আমাদের পরবর্তী ট্যুর স্পট হচ্ছে গোসাবা আমাদের লঞ্চ মাত্রই ছাড়লো আমরা সকাল থেকে জার্নি করে আছি প্রচুর খিদাও পেয়ে গেছে চলো ব্রেকফাস্ট কি আছে দেখে নিই আমরা লঞ্চে উঠে ফার্স্ট যে ব্রেকফাস্টটা পেলাম সেটা হচ্ছে আলুর দম লুচি রসগোল্লা দারুণ টেস্ট আলুর দমটা কোনো কথা হবে না সকালের জল খাবারটা জাস্ট জমে খেয়ে তাও কেন বলছি দেখো নদীর উপর দিয়ে যাচ্ছি লঞ্চে করে সাথে আর তোমার এই পা তুই পাটে এরকম ছড়ায় বসছো কেন রিল্যাক্স রিল্যাক্স গাইস খাবো আর জমায় মজা করবো আজকে অরিজিৎ তো খাচ্ছে আর লাঞ্চে আমাদের কি কি আছে চলো এক ফাঁকে গিয়ে দেখে আসি আমরা ইলিশ উৎসব বলে কথা হরেক রকমের ইলিশের আইটেম দিয়ে রান্না উফ দেখেই জিভে জল চলে আসছিল সুন্দরবনে অনেকেই বলে যে আসলে প্রচুর গরম এখানে থাকা যায় না কিন্তু সেটা একেবারেই না এই দেখো আমরা এখানে বসে আছি ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে চিংড়ি পকোড়া দিয়ে গেল চিংড়ি পকোড়া খাচ্ছো আনলিমিটেড চিংড়ি পকোড়া ওই যে আনলিমিটেড ও মানে আরো চাইলে আরো দেবে যতবার খাইতে যাইবে ততবার দিবে তোমাকে পুরো ক্রাঞ্চি না দারুণ এটি দারুণ ফ্রন্টে দাঁড়িয়ে আমি চিংড়ির পকোড়ার স্বাদ নিচ্ছি এর থেকে বেশি আর কি আলিপুরদারে পাবো এগুলো নর্থ বেঙ্গলে কোনো জায়গায় পাবো আমি কোথায় পাবো সুন্দরবনে পাবো টিভিপ সুন্দরবন তুমি একটার পর একটা খাবার খেয়েই যাচ্ছ এইভাবে তো আইটেম আইটেমের শেষ নেই নাম সুন্দরবন সুন্দরবনে আসছো মনটা একটু সুন্দর কর তো আমাকেও দাও একা একা খাচ্ছে একটার পর একটা তোমার জন্য নিয়েছি রে নাও ও আমার জন্য আনছো কুৎসিত মন ভালো হয়ে যাচ্ছে সুন্দরবনে কারা আসে সুন্দর মনের মানুষ যারা তারাই সুন্দরবনে আসে তাই না এই কথা বলবো যারা ফুড লাভার খেতে ভালোবাসো তারা একবার এসে সুন্দরবন ঘুরে যাবে তাদের বিফল হবে না টুরটা একটু গ্যারেন্টি একদম খাওয়া যাক এক ঘন্টা যাত্রাপথ শেষ করে আমরা এখন চলে আসি গোসাবা দুটো স্পট এখন আমরা কভার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে মানুষের পায়চাপকে তোমাদের দিদিভাই ভাবছে বাঘের পায়চাপ অলরেডি ও বাঘ দেখে ফেলেছে এত বড় বাঘ ওর সামনে দাঁড়িয়ে আছে আমরা জানি না কি এত বড় বাঘ সামনে আছে তোমার বাঘ লাগে তুমি বাঘ না ছাগল সেটাই আমরা অনেক দিন ধরে বাঘ না ছাগল সেটা আমার ডিভার্সার জানে যে কোনো সময় বাঘের দেখা পাবো সবসময় আশা নিয়ে আমি আছি ওর অবস্থা এরকম হয়েছে যে ও কুকুর দেখলে বলছে যে বাঘ কিছু বিড়াল দেখতে বলছে এই যে ছোট বাঘ তো গোসাবাতে নেমে কিছুক্ষণ পথ হেঁটে আমরা চলে আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলো এই যে বন্ধুরা এর ভেতরে এখন প্রবেশ নিষিদ্ধ না হলে এর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারতাম ভেতরটা গরমে ক্লান্ত তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস রাখছি যে খাবা এটা পেট্রোল পেট্রোল তো কি হয়েছে তোমার তো দরকার আছে পেট্রোল কারণ তোমার গাড়ি থামিয়ে গেছে গরমে তোমার গাড়ি থামিয়ে গেছে কি গাড়িকে চলমান করার জন্য তোমার পেট্রোল একটু খাইতেই হবে পেট্রোল খাও চলো আসো 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 নতুন স্পটে যাবো চলো তো আমরা চলে আসছি এখন বেগুন মাংল এখানে এন্ট্রি চার্জ হচ্ছে 5 টাকা করে কি করছো তুমি ভিতরে দেখি রবীন্দ্র ঠাকুর আছে নাকি হে রবীন্দ্র ঠাকুর আছে নাকি দেখি ঘুরতে তো অনেক জায়গায় যাই কিন্তু এরকম অ্যাডভেঞ্চারাস জার্নি কয়জন করে আমরা যখন লঞ্চে যেইটুকুন টাইম কাটাচ্ছি ওটা ভীষণ ভালো লাগছে আমার আর সুন্দরবন বলে কথা অবভিয়াসলি একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে না সুন্দরবনে শরীর রিল্যাক্সেশনের জন্য এখন তোমার দিদিভাই ডাব খাচ্ছে রিল্যাক্সেশনের জন্য সি ইউ নট ফর মাইন্ড ও হাসি দেখো 30 পাতি দাঁত দেখাইছে আলে কিন্তু ভাগ কিন্তু হবে না এই সাথে কোনো ভাগ হবে না কি আমাকে এক সিপ দাও না লাগতো গাইস কথাই আছে না কেউ একজন বোতল হলে কেউ একজন মুটখা সেই হচ্ছে ব্যাপার বোতল হচ্ছে তোমাদের দিদি ভাই মুখ হচ্ছে আমি কেন খেলো আর আমি খাবো ভিতরের জিনিস ওয়াও দিস ইজ চামুচ এই স্বাদের ভাগ হবে না গোসাবার থেকে রিটার্ন এসে আমরা যেহেতু গরমে থেমে একদম চুরমার হয়ে গেছি তার জন্য আমাদের রিফ্রেশমেন্টের জন্য চলে আসছে স্লাইস খুব টেস্টটা ভাই ছিল মনে হচ্ছে তোমার
হ্যামিলটনের বাংলো থেকে আসছি, হ্যামিলটন এরকম চুরুট খেতে। এইভাবে কি খেতো? চুরুট, চুরুট খেতো এইভাবে। আর তুমি এইভাবে স্লাইস? কি বলবো, আমি বাঙালিও কাছে ভাই, প্রচন্ড টায়ার্ড ছিলাম, তার মধ্যে এই যে স্লাইস পেয়ে এখন মনে হচ্ছে যে হ্যাঁ স্থলভাগে রয়েছে 206টা বাঘ আর জলভাগে রয়েছে একটা বাঘ, টোটাল 260টা বাঘ রয়েছে। নিজেকে তো রয়্যাল বেঙ্গল টাইগার বলিনি, আমি তো বলছি নর্থ বেঙ্গল টাইগার। আমাদের সুন্দর করে খাওয়া রেডি করে দিচ্ছে। আমরা আসছি সুন্দরবন ইলিশ উৎসব। ইলিশ উৎসব চলে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর। খাওয়াটা ট্রাই করবো। ভাতের সাথে আছে বেগুনি, কাঁকড় ভাজা, চাটনি, ইলিশ পাতুরি, বরিশাল ইলিশ, ওয়ান অফ দ্য ফেমাস বাংলাদেশের বরিশাল ইলিশ রয়েছে, পুঁই ইলিশ, কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ভাজা। সিক্রেট কথা বলি তোমাকে, জামাই ষষ্ঠীতে তোমাদের বাড়িতে যেরকম ভাবে খাইছিলাম এইভাবে জামাই ষষ্ঠী ফিল হচ্ছে। এত সুন্দর পদে পদে রান্না, এক্সট্রা মানে এক্সট্রা ফিল হচ্ছে, কোনো তুলনা হবে না। বাড়িতে ইলিশ সবাই খায়, বাট এখানে এসে লঞ্চে বসে ইলিশ ফিল করছে, বরিশাল ইলিশ আর ইলিশ পাতুরি আলাদাই। ভাত যেটা খাচ্ছি মুড়ি ঘণ্ট, ওখানে বলছি শেষও বলছি যে খেতে ভালোবাসে সে সুন্দরবন ট্রাভেল করবে, আনলিমিটেড খাওয়ার পাবে। যেটা নেক্সট টাইম হচ্ছে সেটা হচ্ছে পুঁই ইলিশ, এটা হচ্ছে সেইটে। কিন্তু মেন যে স্পেশাল দুটো আইটেম না, এটা আমি লাস্টে খাবো, বরিশালের ইলিশ সর্ষে দেওয়া আর এটা হচ্ছে ইলিশ পাতুরি। তো আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে বরিশালের ইলিশ টেস্ট করবে। দারুন, কেমন মনে হচ্ছে বাড়ি বাড়ির রান্না খাচ্ছো? না, বাড়িতে আমরা নর্মাল খাওয়া খাই, ঠিক আছে, এখানে একটু এক্সেপশনাল, বাড়ির থেকেও অনেক ভালো রান্না করে। দ্য মোস্ট অ্যাওয়েটেড আইটেম যেটা খাচ্ছি সেটা হচ্ছে ইলিশ পাতুরি। আমি আগে বাইট নিয়ে নিই, তাহলে আমার সহ্য হচ্ছে না। সবগুলো রান্না অসাধারণ, সত্যি অসাধারণ। এরকম রান্না করলে ট্রাভেলাররা এমনি প্রেমে পড়ে যায়। আলু তরকারিটা বাম্পার হয়েছিল, আমি বাড়িতেও বললাম। তো এখন যেটা খাবো সেটা হচ্ছে চাটনি। প্রত্যেকটা আইটেম ভালো, তোমরা যদি বিশ্বাস না করো একবার এসে সাগর সম্ভব ট্রাভেলসের সাথে যোগাযোগ করে তোমরা সুন্দরবন ট্রাভেল ঠিক করো, অনেস্টলি রিভিউ দিচ্ছি, ঠকবে না। তোমাকে আমার এখানে নিয়ে আসার আরও একটা কারণ আছে, আমি তো দীঘা পুরী সব জায়গায় যেতে পারতাম, কেন সুন্দরবন আসি? এই যে সারাদিন বসে যে বাড়িতে আমাকে মুড়িটা খাওয়াও, এই মুড়িটা ছাড়ার জন্য তোমাকে এখানে নিয়ে আসি। এরপর থেকে আমাকে বাড়িতে এই আইটেম, এই আইটেম, এই এই আইটেম এগুলো যেন পাই, ঠিক আছে? নাহলে নেক্সট ট্রিপ ক্যান্সেল, নেক্সট ট্রিপ ক্যান্সেল করে দিব আমি। ধৈর্য শক্তি সবই লাগবে, তুমি না মেয়ে। তাহলে ওই যে আমিও যখন ঘুরতে যাবো তখন এটাই বলবো, তো শিলিগুড়ি আছে কিসের জন্য? শিলিগুড়ি গিয়ে ঘুরে আসো। আর এই যে সুন্দরবন, দীঘা, পুরী, থাইল্যান্ড, প্যারিস, জার্মানি কোথাও নিয়ে যাবো না, বুঝছো? বাড়ি ঘুরে পেয়ারা খাচ্ছি স্পেশাল। আমরা বাঙালি, আমরা যেরকম লবণ নিই হাতে ওরকম লবণ নিবো, লবণ নিবো, একটা পেয়ারা নিবো, এরকম লাগাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, আর এখানে জানলাগুলো আছে, যখন লঞ্চটা চলতে থাকে তখন এখান থেকে কিন্তু বেশ ভালো হাওয়া আসে। টুরিস্টদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা অলরেডি করা আছে। আমরা দীর্ঘ 3 ঘন্টার পথ অতিক্রম করে এখন চলে আসলাম পাখিরালয়, এখানে আমাদের হোটেল রয়েছে, এখানে আমাদের সময় কাটাতে হবে। আমরা কিন্তু আজকে এবং আগামীকাল রাতে এই হোটেলে স্টে করব, এবং রাতে আমরা যেখানে খাওয়া দাওয়া করব তার সুবন্দোবস্ত করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বললাম কি বাবু, হ্যাঁ, এই যে এই তারটা আছে না, এই তারটা, হ্যাঁ, এটা টপকায়, হ্যাঁ, পারে গিয়ে হাঁসগুলাকে দেখা যাবে না? এটা কার বুদ্ধি? কার এই বিদ্যুৎ বুদ্ধিগুলো? কার? আমার। আমি জানতাম তোমার মাথার মধ্যে এগুলা চলবে। কেন কেন ওদের অত্যাচার করার কি দরকার? ওরা তো চুপচাপ খেলতেছে। সামনে থেকে একটু দেখবো খালি, এখান থেকে তো দেখা যাচ্ছে, দেখো এত বড় হাঁসটা খেলছে। মাথায় এভাবে হাঁটাবো? আসো, তোমার মাথা হাঁটাই দিই, আসো আসো আসো। এই তোমাকে এই রুমটাই দাও দিচ্ছিল, ঠিক আছে, এদের সাথে থাকতা, খেলতা, দেখো দেখো এই যে এভাবে কুটকুট কুটকুট করে খাইতা। দুঃখের কোনো কারণ নাই, কারণ অ্যানিমেল লাভারদের সবকিছু অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকে। চাও এই ঘরটার মধ্যে শেয়ার করে থাকো। ওর মালিক না আমাকে ইট ছুঁড়ে মারে। তোমরাই বলো পশু প্রেমী মানুষ কখনো পশুদেরকে জ্বালাতে পারে? জ্বালাবা কি, তুমি যে ওদের টাইনে আনবা। আ বাবা, আ বাবা, আ বাবা, এই আদর করবা, এটাতেই তো শেষ।
হাতুড়ি তো ওর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটা জিনিস যেটা বলার জন্য আমি এখানে নিয়ে আসলাম, তোমাকে আমি ফার্স্ট বলবো যে ডান হাত দিয়ে বাল্ব লাগা আর নিচে পড়ে থাকবে সিগারেট, সেটাকে তুমি এরকম পা দিয়ে ঢুলতে হবে। তুমি একটু করে দেখাও। চিকেন পকোড়ার সাথে গরম গরম কফি, আলাদাই অ্যাম্বিয়েন্স। সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া, কফি এবং তার সাথে ঝুমুর নাচ, ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছিল। আমরা প্রত্যেকটা মানুষ রিল্যাক্সেশনের জন্য কিন্তু ঘুরতে যাই বাইরে, এবং এখানে এলে তোমার পেট শান্তির সাথে সাথে কিন্তু মনও শান্তি হয়ে যায়। জঙ্গলে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, এই সামনেই দাঁড়িয়ে আছে বাঘ। নিশ্চিত বাঘ না, এটা বিড়াল। ওটাই তো বলছি, সুন্দরবনের বিড়াল, এই জন্য সুন্দর। সত্যি কি সুন্দর বিড়ালটা, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, আমাদের পাড়ার ভুলুর মতন দেখতে। লালটা তুমি, হলুদটা আমি, তোমাকে টেনে নামাচ্ছি। নাই নিয়ে গেছে, দেখছো? আম্পান্নাটা কত? তো কেউ যদি মার্কেটে কেনাকাটি করতে চাও, হাতে লিকুইড ক্যাশ নিয়ে বেরোয়। হ্যাঁ, সবাই তো তোমার মতো না যে টাকা হাতে না নিয়ে বেরোয়, যাতে খরচা কম হয়। ওইটাই তো, সমাজদার কো ইশারাই কাফিয়ে। বাচ্চাদের আইসক্রিম খাই না। বাচ্চাদের আইসক্রিম? আমি বাচ্চা। তুমি বাচ্চা, বাচ্চাদের আইসক্রিম খাচ্ছো, দেখো। আমি ওগুলো বাচ্চাদের আইসক্রিম খাই না। এটা মানে খুব বড় দা আইসক্রিম? চকলেট আইসক্রিম দাও, অনেকটা ভালো। আইসক্রিমের কোনো আবার ক্যাটাগরি হয় বাচ্চাদের বড়দের? রাতের খাবারটা ছিল ভীষণই সিম্পল, ভাত ডাল আলু ভাজা এবং মটন। প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল, এবং মটনটা তো কোনো কথা হবে না। সো বন্ধুরা, আজকে দিনটা তো খুব ভালো করে এনজয় করলাম আমরা, খুব ভালো কাটলো। নেক্সট ডে কেমন কাটে এখন দেখার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার চাই, আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট।